কালবৈশাখী ঝড়ে গত রাতে রাজধানীতে উপড়ে পড়েছে বহু গাছপালা। ঝড় ও শিলাবৃষ্টিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাছ উপড়ে পড়ে আহত হয়েছেন তিনজন। যান চলাচল বন্ধ ছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। জ্যৈষ্ঠ মাসের শুরু, তাই মুষলধারে বজ্রসহ বৃষ্টি, সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া। গত রাত 11টার পর থেকেই ঢাকা সহ সারা দেশে এই পরিস্থিতি। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে উপড়ে পড়ে কয়েকটি গাছ, বন্ধ হয়ে যায় বিমানবন্দর সড়কের এক পাশে যান চলাচল। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মুখে গাছ উপড়ে পড়ে ঝড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসে রাস্তাকে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে কালকে সকালবেলা কোনো ট্রাফিক না থাকে। রাজধানী শেরেবাংলানগর মিন্টু রোড বিমানবন্দর সড়কের পাশে ভেঙে পড়েছে বহু গাছ। রাত 12টার পর রাজধানীর মিরপুর, বাড়িধারা, বাড্ডা সহ বিভিন্ন স্থানে শুরু হয় শিলাবৃষ্টি। রাস্তার উপর পড়ে থাকা গাছ সরাতে রাতভর ব্যস্ত ছিল সিটি কর্পোরেশনের লোকজন। আবহাওয়া অধিদপ্তর জানায় রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত ঢাকায় 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিমান চলাচল বন্ধ ছিল কয়েক ঘন্টা। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।